এই পৃথিবীতে কোনো কিছুই গুরুত্বহীন নয়, তাই ছোট ছোট জিনিসগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, না হলে হয়তো অনেক সম্পর্ক চিরদিনের জন্য হারিয়ে যাবে। প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমার চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে। একটু আগেই বললাম, জীবনে কখনো ছোট্ট ছোট্ট বিষয়কেও গুরুত্বহীন মনে করো না, কারণ মানব জীবনে এই মাটির পৃথিবীতে ছোট ছোট জিনিসও না অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করো একাদশ শ্রেণীর পরীক্ষা ভ্যালুলেস, মূল্যহীন, এর কোনো গুরুত্ব নেই। কিন্তু না বন্ধু, আসন্ন উচ্চ মাধ্যমিকের আগে এটা তোমাদের কাছে সেমিফাইনাল। মানছি এর নাম্বার উচ্চ মাধ্যমিকের সঙ্গে যোগ হবে না, তবু এই পরীক্ষাটা আমি চাইবো তোমরা মন থেকে প্রত্যেকে সচেতনতার সঙ্গে ভালোভাবে দেবে। পৃথিবীতে কোনো কিছুই গুরুত্বহীন নয়। একটা ছোট্ট কথা অনেক সময় দেখবে বহু পুরনো সম্পর্ককে ভেঙে চুরমা করে দেয়। তাই জীবনে কখনো ছোট্ট জিনিসকে ছোট বলে অবহেলা করো না। আমার চ্যানেলও ছোট, তবুও তোমরা আমার পাশে ছিলে। একটা বছর একটা বৃত্ত সম্পন্ন হলো, সেই শূন্য সাবস্ক্রাইবার থেকে আজকে প্রায় 3,500 ছাড়িয়ে 4,000-এর পথে। তোমাদের জন্য সবটার কৃতিত্ব তোমাদের। আজ আমায় অনেকে চেনে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা আমায় ফোন করো, সমস্ত কিছু তোমাদের জন্য। বেশি কথা না বলে শুরু করব আজকের মূল আলোচনা। তোমাদের বলেছিলাম এমন একটা ভিডিও যা তোমাদের অনেকটা হেল্প করবে। তোমরা হয়তো অনেকে মনে করেছো বাজিমাত মানে এমন কিছু হয়তো যা বলে দেবো পরের দিন পরীক্ষাতে দেখবে তাই এসছে, এমন কিছু নয়। আজ আমি তোমাদের ছোট্ট ছোট্ট কিছু টেকনিক বলবো, তা বাদে আর কিছুই নয়। বাজিমাতের জন্য অনেকে আমায় রিকোয়েস্ট করে বলেছো দাদা কখন 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 আসবে। সত্যি আজকে বাজিমাত ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, অথচ তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে দূর, ভিডিওর কোনো দম নেই, যা বললো তা হয়তো ঠিক নয়। অনেকে মনে করলো কি ভাবলাম কি পেলাম। প্রথমেই বলি, আমার কোনো সাজেশনই প্রশ্ন দেখে বলে আসা সাজেশন নয়। আমি প্রশ্ন দেখে আসিনি, কাজেই আমার বিচারে যেগুলো সেরা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই জাতীয় প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যারা আমার কথা শুনে আমার কথা মেনে প্রশ্নগুলো প্র্যাকটিস করেছো, তাদের আমি জানাই মন থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই তাদের যারা প্রতিনিয়তে নিয়ত ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রেখেছো। ধন্যবাদ জানাই তাদের যারা আমার সঙ্গে দেখা করেছো নানা সময়, বাড়িতে এসে কিংবা পোস্টের মাধ্যমে আমার জন্য উপহার পাঠিয়েছো। ধন্যবাদ জানাই তাদের যারা দূর থেকেও আমার জন্য আশীর্বাদ করেছো, ভগবানের কাছে প্রার্থনা করেছো, দোয়া চেয়েছো, আমার জন্য শুভেচ্ছা পাঠিয়েছো। ধন্যবাদ জানাই তাদের জীবনের সন্ধিক্ষণে লেখা আমার একটা বই একাদশ সেরা 40 যারা কিনেছো, যারা কিনতে পারোনি তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ সমস্ত সময় সমস্ত কিছু সম্ভব হয় না, বইটা অ্যাভেলেবেলও ছিল না, সব জায়গায় পাওয়াও যাচ্ছিল না। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ। একটা বছর শেষ হলো, অনেক কথা জমে রইল, সেগুলো না হয় অন্য কোনো একদিন বলবো। তোমাদের একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার আগে এটাই আমার লাস্ট ভিডিও, এর আগে কোনো লাইভ বা আর কোনো ভিডিও আমি কিছু পোস্ট করছি না। তো বাজিমাত ভিডিওতে সেই অর্থে বাজিমাত কিছু নয়, কি পড়তে হবে সেটা আজকে একটুখানি বলে দিই। তোমাদের গল্প আছে 3টি, কবিতা আছে 4টি, আন্তর্জাতিক গল্প আন্তর্জাতিক কবিতা 1টি 1টি করে, আর নাটক বা সহায়ক গ্রন্থ 1টি, আর বাকি সাহিত্যের ইতিহাস ভাষার অংশ। টোটাল সিলেবাস থেকে কিন্তু MCQ থাকবে, অবশ্যই সেটা গুরু যে নাটকটা এটা বাদ দিয়ে, গুরু নাটক থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না। এক, দ্বিতীয়ত কোনো প্রবন্ধ রচনা, কোনো রচনা লেখা ক্লাস 11-এ থাকে না, এটাও বাদ গেল। তৃতীয়ত এই টোটালটা বাদ দিয়ে, এই যে অংশটা বললাম অর্থাৎ গুরু অংশটা বাদ দিয়ে, বাকি সমস্ত অংশ থেকে ছোট প্রশ্ন আসবে। ছোট প্রশ্নের জন্য টেক্সট খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই, টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। এক্ষেত্রে সেরা 40 বই থেকে পশ্চিমবঙ্গের একমাত্র বই, তোমরা MCQ SAQ এর অনেক হেল্প পেতে পারো, কিংবা যাদের কাছে নেই তাদেরও ভেঙে পড়ার কিছু নেই, তারা তো নিজেদের সহায়িকা বই
ফলো করতে পারো। আর যাদের সেটাও নেই তারা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, তবে এমসিকিউ এসএকিউ এর ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না। এবার আসছি ইন্টারেস্টিং চ্যাপ্টারে, যেটা হচ্ছে অরিজিনাল বাজিমাত। গল্প তিনটে, কর্তাভূত, তেলেনাপোতা আবিষ্কার, ডাকাতের মা। বড় প্রশ্ন হয় দুটো, অর্থাৎ দুটো যে কোনো দুটো গল্প থেকে দুটো দেবে, বাকিটা দুটোর থেকে লিখতে হবে যে কোনো একটা। তাহলে আমি ধরে নিলাম তিনটে গল্প থেকে তুমি যে কোনো দুটো গল্প যদি পড়ে যাও, ভালো করে সমস্ত বড় প্রশ্ন করে যাও, তবে কিন্তু তুমি প্রশ্ন কমন পাবেই। অঙ্কের হিসাবে মিলিয়ে দেখো, তিনটে গল্প, তিনটে থেকে তিনটে গল্প থেকে যে কোনো দুটো গল্প থেকে প্রশ্ন আসবেই। তার মানে তোমরা যদি দুটো গল্প ভালো করে পড়ে যাও, একটা প্রশ্ন ন্যূনতম কমন পাবেই। এবার বলছি কোন গল্পটা থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার। আমি তোমাদের রেকমেন্ড করব তেলেনাপোতা আবিষ্কার আর ডাকাতের মা, এই গল্প দুটোকে খুব ভালো করে পড়তে। ডাকাতের মা থেকে ওই ঘটি চুরি এবং তার পরের প্রসঙ্গটা এই জায়গা, তেলেনাপোতা থেকে আবিষ্কারের শর্ত, নামকরণের সার্থকতা, যাত্রাপথ, তারপর পুকুর ঘাটের বর্ণনা, আর পালাবো না, নাম আসিমা, এই অংশগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে গেলেই আশা করি হয়ে যাবে। এবার আসছি কবিতা, চারটে কবিতা থেকে চারখানা বড় প্রশ্ন থাকে, লিখতে হয় দুটো। তাহলে তোমরা যদি খুব ভালোভাবে দুটো প্রশ্ন করো তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। যেমন যারা বলছো নীলধ্বজের প্রতি জনা আমি একদম পারছি না, বাদ দিয়ে দাও। যারা বলছো দীপান্তরের বন্দিনী পারছি না, বাদ দিয়ে দাও। বাকি থাকলো ছোট্ট ছোট্ট দুটো কবিতা, এই দুটো কবিতা যদি সঠিকভাবে তোমরা প্র্যাকটিস করে যাও তবে কিন্তু তোমরা কমন পাবে। যেমন নুন কবিতা থেকে যাই আসুক না কেন, ওর বিষয়বস্তু লিখে আসলেই ফুল মার্কস পাবে। আর ওদিক থেকে বাড়ির কাছে আরশিনগর থেকে যাই আসুক না কেন, ওটার বিষয়বস্তু লিখে আসলে কিন্তু তোমরা অনেকটা মার্কস পাবে। তবুও বলি নুন কবিতায় শ্রমজীবী পরিবারের জীবন যন্ত্রণা বা সারাপাড়া মাথায় করি, ওই প্রসঙ্গটা, রাগের প্রসঙ্গটা থেকে বড় প্রশ্ন আসতে পারে, নামকরণও আসতে পারে। বাড়ির কাছে আশীনগর থেকে পড়শির স্বরূপ, বাউল সাধনার তত্ত্ব, এগুলো আসতে পারে। তো মোট কথা এই দুটোর বিষয়বস্তু তোমরা খুব ভালো করে পড়ে যাও। বাকি থাকলো নীলধ্বজের প্রতি জনা আর দীপান্তরের বন্দিনী। যদি মনে হয় ভালো হয়নি প্র্যাকটিস, দুটোকে পুরো বাদ দিয়ে দাও, বাকি অংশ দুটোকে ভালো করে করে যাও, তবে তোমরা বড় প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবার আসছি আন্তর্জাতিক গল্প, মানে বিশাল দানওয়ালা থুরথুরে বুড়ো অথবা ভারতীয় কবিতা, শিক্ষার সার্কাস, দুটো অথবায় থাকবে। যারা ডানাওয়ালা বুড়োটা ভালো করে পড়তে পারোনি তাদের জন্য রিকোয়েস্ট, শিক্ষার সার্কাস ছোট্ট কবিতা, ওর বিষয়বস্তুটা পড়ে নাও, যা আসুক না কেন শিক্ষার সার্কাসের বিষয়বস্তু লিখে নেবে। এই বিষয়বস্তুগুলোর জন্য যেমন নুন কবিতা, বাড়ির কাছে আরশিনগর আর শিক্ষার সার্কাস, আমার ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো, সেখান থেকে তোমরা ওই বিষয়বস্তুগুলো পড়ে যাও। মানছি তুমি ডানাওয়ালা বুড়ো পড়োনি, পড়ার প্রয়োজনও নেই, পুরো ছেড়ে দাও, ভালো করে শিক্ষার সার্কাসের বিষয়বস্তুটা পড়ে যাও। শিক্ষাকে কেন সার্কাস বলা হয়েছে, জ্ঞান যেখানে গেছে সেটা ধোকা, ইত্যাদি ইত্যাদি, বা বর্তমান শিক্ষা ব্যবস্থার দৈন্যদশা কি করে ফুটে উঠেছে, এই প্রশ্নগুলো পড়ে যাও, তবে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে দেখো ডানাওয়ালা বুড়ো না পড়লেও চলছে, যারা ডানাওয়ালা বুড়ো ভালো করে পড়েছো তারা কি পড়বে, কি করে ডানাওয়ালা বুড়ো আসার পর ওই দেবদূতের, সরি, কি করে মাকড়সা কন্যা আসার পর দেবদূতের চাহিদা কমে গিয়েছিল, কেন কমে গিয়েছিল, এই প্রসঙ্গগুলো বা আরো অন্যান্য প্রশ্ন, সেগুলো তোমরা পড়তে পারো। নীলধ্বজের প্রতি জনা যাদের ফেভারেট তাদের জন্য তারা পড়তে পারো, জনার অভিযোগগুলি কি কি, জনার চরিত্র কি আলোচনা করো, বা জনা কি প্রকৃত বীরঙ্গনা, উত্তরের সপক্ষে যুক্তি দাও, এই জাতীয় কিছু প্রশ্ন। এবার আসছি আমরা প্রবন্ধ, প্রবন্ধ আছে তোমাদের দুটো, সুয়েজ খালে হাঙর শিকার বা গ্যালিলিও, দুটোর থেকে যে কোনো একটা পড়ো, কারণ দুটো থেকে বড় প্রশ্ন থাকবে একটার অথবা একটা। আমি ধরে নিলাম তোমরা পড়বে সুয়েজ খালে হাঙর শিকার, সুয়েজ খালে হাঙর শিকার নিয়ে থেকে তোমরা একদম খুব সিম্পলি দুটো প্রশ্ন পড়ো কি তিনটে পড়ো, দেখবে কমন পেয়ে যাবে। হাঙর কি করে পালিয়ে গেল, হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য, হাঙর কি করে শিকার করা হলো, আর শ্রমজীবী মানুষ সম্পর্কে স্বামীজির মতবাদ, এই কটা করলেই যথেষ্ট। আর অন্যদিকে যারা গ্যালিলিও পড়তে চাইছো তারা গ্যালিলিওর জীবন, গ্যালিলিওর সঙ্গে বিরোধের কারণ, এই অংশগুলো পড়ে যাও, যে যেটা পড়বে যে কোনো একটা পড়ো। আর আসছি গুরু নাটক, বেশ বড় নাটক, স্কুল থেকে শুরু করে প্রাইভেট টিউটর কেউ হয়তো নাটকটা সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপিত করেনি,
লাস্ট মোমেন্টে মেয়ে ডিজির মতন আমার যে সাজেস্টিভ কোয়েশ্চেন দেওয়া গুরু ভিডিওতে ওই প্রশ্নগুলো একটু পড়ে যেও। শিল্প সাহিত্যের ইতিহাস আর ভাষা অংশ থেকেও একই কথা বলবো, আমার যে সাজেশন অংশটুকু দেওয়া সেটা ভালো করে পড়ে যেও। আশা করি যারা ভেবেছিলে কিছু একটা বিরাট কিছু হবে, বাজিমাত মানে প্রশ্ন টশ্ন কিছু বলে দেবে, এমন কিন্তু কিছুই নয়। কারণ মনে রাখবে জীবনে কিছু শর্টকাট হয় না, কোনো কিছু শর্টকাট হয় না, পরিশ্রম করলে তার রেজাল্ট পাবে। অনেকে বলে দাদা আমার সাজেশন আপনার সাজেশন তো কিছুই কমন পেলাম না, আমি তো বলিনি আমি কমন দিই। অনেকে বলে দাদা আর কিছু কমন প্রশ্ন বলুন, আমি তো কমন দিই না। আমি যেটা বলি আবারও আজকে রিপিট করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করে গেলে পরীক্ষার খাতাতে সুবিধে পাবে, আমি কোনো প্রশ্ন কোনো কমন এই জাতীয় কিছু বলি না। অনেকেই ক্লাস ইলেভেনে পড়ছো টুয়েলভে পড়ছো, আমি আঘাত করছি না, তোমরা বলো যে দাদা কমন দিন। আচ্ছা কমন দেয় কি করে, কমন জিনিসটাই বা কি, এই কথাগুলো কার কাছ থেকে শেখো? আমি খুব অবাক হই, এটা বলো না। অনেকে আমায় হোয়াটসঅ্যাপ করে লেখো দাদা আমায় ইতিহাসের সাজেশন দিন, আমার অ্যান্থ্রোর সাজেশন দিন, দাদা আমায় সংস্কৃতের সাজেশন দিন, আমি বাংলা বাদ দিয়ে অন্য কিছু পারি না। আচ্ছা একটা জিনিস ভাবো তো, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে চাইলে কখনো কি তা হয়? যিনি যে বিষয় পারদর্শী, যার যে বিষয় নলেজ, তিনি তো সেটা নিয়েই চর্চা করবেন। যদি তুমি কোনো ইউটিউব চ্যানেলে দেখো একসঙ্গে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল দিচ্ছে, ওটা ফলো করো না, বিপদে পড়বে। কারণ যিনি বাংলাটা ভালো জানেন, বাংলার ওপর নলেজ আছে, তিনি বাংলার সাজেশন দেবেন। আর আমি যদি চারটে নোট বই খুলে সমস্ত সাবজেক্টের সাজেশন দিই, হাততালি পাওয়া যাবে, প্রচুর সাবস্ক্রাইবার হবে, প্রচুর লাইক পাওয়া যাবে, কিন্তু তোমাদের মিসগাইড করা হবে, তোমাদের বিপদে ফেলা হবে। আমি কখনো জীবনে ইউটিউবে আমার এই চ্যানেলে তোমাদের বিপদে ফেলতে চাইনি, কখনো ইউটিউবের এই চ্যানেলে শিক্ষা বিক্রি করে টাকা ইনকাম করতে চাইনি। আমার ভিডিওর আগে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি প্লে করার পারমিশন ইউটিউবকে দিই না, আমি ইউটিউব থেকে কোনো টাকাও পাই না। আর আমার চ্যানেল আমি চাই না কেউ সাবস্ক্রাইব করুক না করুক, কেউ লাইক দিক না দিক, আমি চাই সবাই ভিডিওগুলো দেখুক। কারণ তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা সবচেয়ে অমূল্য, সেটা আমার কাছে সবচেয়ে দামি। কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, কে দেখলো, কে দেখলো না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কে দুটো খারাপ কথা লিখলো, কে কাপুরুষের মতন ভিডিও ফলো করছে অথচ শেষে যাওয়ার আগে একটা ডিসলাইক দিয়ে গেল, সেটা আমায় ভাবায় না। আমায় ভাবায় তোমাদের উন্নতি, আমায় ভাবায় তোমাদের ভবিষ্যতের কথা, আমায় ভাবায় তোমাদের ভালোবাসার কথা। সেই কারণে আমি কখনোই তোমাদের বিপদে ফেলতে চাইনি। আমি জানি যদি আমার সাজেশনে আমার এই গোটা অংশে কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, আমার বলা সাজেশন পড়ে যদি কেউ বিপদে পড়ে থাকো, আমি তার কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। মনে রেখো আমি কারোর ক্ষতি করতে চাইনি বলেই কিন্তু পরীক্ষার 15 দিন আগে থেকে সাজেশন দেওয়া শুরু করেছি। এমন নয় যে আমি বছরের প্রথমে 5টা প্রশ্ন বলেছি যে এই 5টা পড়লেই আসবে, আসলো না, তোমরা আমায় খারাপ খারাপ কথা বলছো, অশালীন শব্দ ব্যবহার করছো। আমি পরীক্ষার 15 দিন আগে এটা ধরে নিয়েছি যে তোমরা সব পারো, সব সিলেবাস পড়েছো, এবার কি কি গুরুত্ব বেশি দিয়ে পড়বে সেটার আলোচনা করেছি। তো কাজেই যারা বলছো দাদা আপনার সাজেশন থেকে কিচ্ছু কমন আসেনি, বা যারা বলতে চলেছো তাদের অগ্রিম বলে রাখলাম, এটা কিন্তু উচিত নয়। অনেকে আমায় প্রশ্ন করো দাদা দাদা এই প্রশ্নগুলো থেকেই কি সাজেশনে সব কমন আসবে, যদি না আসে কি হবে? আচ্ছা এই একই প্রশ্ন তোমরা যার কাছে টাকা দিয়ে প্রাইভেট টিউশন পড়ো তাকেও কি জিজ্ঞাসা করো? নিশ্চয়ই নয়। একটা মানুষকে সম্মান দিতে শিখতে হয়, নচেত তো ভালোবাসা পাওয়া যায় না। তুমি না ভালোবাসলে আমি কেন তোমায় ভালোবাসবো? আমার প্রতি যদি বিশ্বাসই না থাকে আমার চ্যানেল দেখো না, অবশ্যই যদি মনে হয় দুটো করে ডিসলাইক দেবে দিয়ে চলে যেও, কিন্তু যখন আমি দুটো ভিডিও দিচ্ছি, আমি কোনো ভিডিও বানাচ্ছি, নিঃসন্দেহে এটা মনে রেখো আমার বিচারে শ্রেষ্ঠতম প্রশ্নগুলোর সমাহারেই ভিডিওটা বানানো। আমি তোমাদের বিপদে ফেলতে কোনো ভাবের ঘরে বা যে প্রশ্নগুলো আসবে না সেগুলো দিইনি। অনেকে আমায় বলো দাদা আপনি যেগুলো বলছেন এগুলো আসবে, যারা যারা বলেছো দেখবে আমি প্রত্যেকের ফোন কেটে একটা কথাই বলেছি, একটাও আসবে না। কাজেই এটা বলো না, তোমরা একদম আমার নিজের, তাই নিজের মনে করে আজকে সমস্ত কথা শেয়ার করলাম। সবাই ভালো থেকো, ক্লাস ইলেভেন খুব ভাইটাল ইয়ার, এবছর পরীক্ষা শেষ হলেই টুয়েলভের পড়াশোনার চাপ শুরু হবে। চাইলে যে কোনো দিন আমার সঙ্গে এসে তোমরা দেখা করে যেতে পারো, আমার বাড়ি ঠাকুরনগর। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তুমি আমার ফেসবুক পেজে পাবে। আর একটা কথা, আমার ফেসবুক পেজে গত 2 দিন যাবৎ
প্রচুর প্রশ্ন, প্রচুর উত্তর, প্রচুর আলোচনা আমি পোস্ট করেছি, তো কাইন্ডলি ওগুলো দেখো। আর যারা আমার বিষয়কেন্দ্রিক ভিডিওগুলো দেখেছো, আজকে ভিডিওতে কিছু নতুন আপডেট দিয়েছি। বিষয়কেন্দ্রিক ভিডিও বলতে গুরু, তেলেনাপোতা আবিষ্কার, বাড়ির কাছে আরশিনগর, এই যে যে বিষয়কেন্দ্রিক ভিডিও, এর ডেসক্রিপশন অপশানে আমি এর বিষয়বস্তুটার আলোচনাটা অ্যাড করে দিয়েছি। কাজেই যারা ভিডিওগুলো আগে দেখেছো, আবারও ভিডিওটা খোলো ও ডেসক্রিপশন অপশানে গিয়ে দেখো নতুন কি কি তথ্য যোগ হয়েছে। আশা করি সেটা তোমাদের অনেকটা সমৃদ্ধ করবে। আর বেশি কিছু বলবো না, সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আবারও শুভেচ্ছা জানাই, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। সবাই ঠান্ডা মাথায় অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিও। একটা জার্নি শেষ করলাম আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে, আবার নতুন জার্নি, নতুন পথ চলা, আশা করব সবাই পথে, এই চলার পথে আমার পাশে থাকবে। যারা দূরে চলে গেছিলে, যারা দীর্ঘদিন যোগাযোগ রাখনি, তারাও হয়তো ফিরে আসবে, এই আশা, এই কামনা রেখে আজকের ভিডিও, আজকের আলোচনা শেষ করলাম। আবারও বলি, বাজিমাত মানে প্রকৃত অর্থে বিরাট কিছু হলো না হয়তো ঠিকই, কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, এই যে ভাব বিনিময়, এটা সত্যিকারের একটা বাজিমাত হয়ে থাকলো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, প্রিয়জনের হাতটা শক্ত করে ধরে সারা জীবন মাথা উঁচু করে পথ চলো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।